আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সৃষ্টি একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের জন্য যে 24টি আলোচনার বিষয় হিসেবে আজকে নির্বাচন করেছি, ষষ্ঠ অধ্যায়ে রাষ্ট্র নাগরিকত্ব আইন, এই অধ্যায়ে আজকের যে আলোচনার বিষয় রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রের ধারণা এবং রাষ্ট্রের উপাদান। তো আজকে আর আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। তো প্রথমে আলোচনা করব রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রটা কি জিনিস? রাষ্ট্র হচ্ছে যেখানে মানুষ স্থায়ীভাবে তার একটা নিজস্ব নাগরিকতা, নিজস্ব বোধ এটা নিয়ে সে কি করে একটা রাষ্ট্রে একটা নগরে স্থায়ীভাবে বসবাস করে। তবে তোমরা মনে রাখবে যে এই রাষ্ট্র একটি আদিম প্রতিষ্ঠান। রাষ্ট্রটাকে একটি আদিম প্রতিষ্ঠান, আদিম প্রতিষ্ঠান, অনেক পুরাতন একটি প্রতিষ্ঠান, যেখানে এই রাষ্ট্রটা কিন্তু মানে হঠাৎ করে কি হতে পারে না, সৃষ্টি হতে পারে না। আর রাষ্ট্র সৃষ্টি হতে গেলে আরো কিছু উপাদান রয়েছে যেগুলোর সমন্বয়ে রাষ্ট্র গঠিত হতে পারে। যাই হোক, আমরা সে আলোচনায় পরে আসবো, কারণ রাষ্ট্রের উপাদান সম্পর্কে আমাদের আলোচনার একটা টপিক রয়েছে। তো এর আগে মনে রাখবে যে রাষ্ট্র গঠনের আগে, রাষ্ট্র নাম ধারণ করার আগে মানুষ কি, মানুষ প্রথমে গোত্র ভিত্তিক ভাবে বসবাস করত, তারপরে মানুষ ক্রমান্বয়ে একত্রিত হয়ে কি করেছে, রাষ্ট্র গঠন করেছে। যাই হোক, রাষ্ট্রের ধারণা হচ্ছে আলোচনা করব রাষ্ট্র যেখানে নাগরিক তার নাগরিক সুযোগ সুবিধা এবং সমাজের তার উপর দায়িত্ব এই বিষয়গুলো পালনের মাধ্যমে মানুষ কি করে যেখানে বসবাস করে সেটাকে কি বলে, রাষ্ট্র বলে। সংক্ষিপ্ত কথায় বলা যেতে পারে যে রাষ্ট্র চারটি উপাদানের দ্বারা গঠিত। এই চারটি উপাদানের সমন্বয়ে যদি সৃষ্টি হয় তাকে রাষ্ট্র বলে। রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ তাদের মতামতগুলো বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটলের মতে স্বয়ং সম্পূর্ণ জীবন ধারণের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনটি হচ্ছে রাষ্ট্র। আবার এম রাষ্ট্রবিজ্ঞানী এম ফার ম্যাকাইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যার নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর কি থাকে, বলবৎ থাকে, তাকে কি বলা হয়, রাষ্ট্র বলা হয়। এখানে অধ্যাপক গার্নার একটি কার্যকরী সংজ্ঞা তিনি বলেছেন, রাষ্ট্র হল বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে এবং যা বৈষম্যের নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার রয়েছে যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই কি থাকে, অনুগত থাকে, তাকে কি বলা হয়, রাষ্ট্র বলা হয়। তো সুতরাং আমরা আমাদের ধারণা এবং রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে রাষ্ট্র হচ্ছে যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যারা নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত করে তাকে কি বলে, রাষ্ট্র বলে। আশা করি এই রাষ্ট্রের ধারণাটা সম্পূর্ণ তোমরা ক্লিয়ার হয়েছ। পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্রের উপাদান। একটি রাষ্ট্র হিসেবে গঠিত হতে হলে তাকে অবশ্যই চারটি উপাদান থাকতে হবে। কয়টি উপাদান থাকতে হবে,
অবশ্যই চারটি উপাদান থাকতে হবে। এই চারটি উপাদানের মধ্যে রয়েছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই চারটি উপাদানের মধ্যে একটি উপাদান যদি অনুপস্থিত থাকে তাহলে সেই দেশ কি হবে না, রাষ্ট্র হিসেবে পরিগণিত হতে পারে না। সুতরাং রাষ্ট্র গঠিত হতে হলে অবশ্যই এই চারটি উপাদান থাকাটা বাঞ্ছনীয়। জনসমষ্টি বলতে কি বোঝানো হয়েছে, একটি দেশের জন্য পর্যাপ্ত যতগুলো জনসংখ্যা জনগণ প্রয়োজন সেই পরিমাণ জনসংখ্যা জনগণ থাকলে শুধুমাত্র তাকে কি বলা যাবে, রাষ্ট্র হিসেবে গণ্য করা যাবে। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্তই প্রয়োজন। যেমন এখানে কিছু এক্সাম্পল রয়েছে, আমাদের দেশের জনসংখ্যা প্রায় 17 কোটি, আবার গণচীন এর জনসংখ্যা প্রায় 100 কোটির উপরে, অন্যদিকে সান মেরিনো ও মোনাকো এই দুটি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে 33,225 ও 38,000। এগুলো হচ্ছে একটি দেশের জনসংখ্যা সারণী বললাম আর কি। পরবর্তী দেখো নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে একটি রাষ্ট্রের দ্বিতীয়তম উপাদান, যেটি রাষ্ট্র গঠনের জন্য অত্যন্ত অপরিহার্য। একটি নির্দিষ্ট সীমানার মধ্যে থেকে জনগণ নিয়ে কি গঠিত হয়, রাষ্ট্র গঠিত হয়, এবং ওই সীমানাটা কি ওই রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। যেমন একটি দেশের স্থল ভাগ থাকতে পারে, জল ভাগ থাকবে, এগুলো মিলে কি হবে, রাষ্ট্র গঠিত হবে। তারপরে দেখো সরকার, একটি রাষ্ট্রকে একটি দেশকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটি কি কিসের প্রয়োজন হয়, সরকার প্রয়োজন। যদি সরকার না থাকে তাহলে কি হবে, ওই দেশটি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হতে পারবে না, কারণ ওইখানে কি থাকবে, পরিচালনার জন্য নির্দিষ্ট কোন সরকার থাকবে না, নির্দিষ্ট কোন লোক থাকবে না। তখন কি হবে, যার যার মতো করে মানে যার যার ইচ্ছা মতো চলতে থাকবে, সেখানে কোনো আইনের প্রয়োগ থাকবে না। তাহলে কি হবে, সেখানে বিশৃঙ্খলতা দেখা দিবে, যার কারণে সমাজ কি হবে, অসুন্দর হবে। সুতরাং এই জন্য কোন দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অবশ্যই কি করতে হবে, সরকার নামক উপাদানটা অবশ্যই থাকতে হবে। সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের চতুর্থতম উপাদান, যেটি একটি রাষ্ট্র গঠনের জন্য অত্যন্ত অপরিহার্য উপাদান। সার্বভৌমত্বটা কি বলতে কি বোঝানো হচ্ছে, সার্বভৌমত্বটা হচ্ছে একটি একটি রাষ্ট্রের জন্য সার্বভৌমত্ব চরম ও চূড়ান্ত ক্ষমতা বোঝায়। সার্বভৌমত্ব যেটা রাষ্ট্রের মানুষের উপর সকল প্রকার যেমন ক্ষমতা প্রদর্শন করতে পারে। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন কি পায়, পূর্ণতা পায়। এই ক্ষমতা রাষ্ট্র কি করে অন্যান্য সংস্থা থেকে কি করে রাখে, পৃথক করে রাখে, আইনগত ভাবে তাদেরকে সংঘবদ্ধ করে রাখে। সার্বভৌমত্বের আবার মানে সার্বভৌমত্বের যে প্রধান উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে কি করা, বা আদর্শ রয়েছে সেটা হচ্ছে আইন। এই হচ্ছে সার্বভৌমত্ব। তো এই শব্দ দিয়ে বিবেচনা করলে সার্বভৌমত্বটা একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো রাষ্ট্রের যে চারটি উপাদান রয়েছে, এই চারটি উপাদান নিয়ে আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে রাষ্ট্র গঠনের জন্য
রাষ্ট্রের এই মূল চারটি উপাদানের কোনটি কোনটি থেকে গুরুত্ব কম বহন করে না। সুতরাং রাষ্ট্র গঠনের জন্য এই চারটি উপাদানই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনায় রাষ্ট্রের ধারণা ও রাষ্ট্রের উপাদান সম্পর্কে যে আলোচনাগুলা মানে করলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আশা করি। তারপরও যদি তোমরা বোর্ড বইটা আরো একটু ফলো করো, অবশ্যই যেখানে যেখানে হয়তো বুঝতে সমস্যা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু তুমি আরো ভালোভাবে ঝালাই করে নিতে পারো। তো বোর্ড বইটা দেখবে, ক্লাস শুরুর সময়ও করতে হবে, বোর্ড বইটা সাথে রাখতে হবে, সাথে করে তুমি আলোচনার মূল বিষয়বস্তুগুলো আরো সুন্দর ভাবে বুঝতে পারবে। বৈশ্বিক এই মহামারীর মধ্যেও তোমরা সবাই যে যেখানে আছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবে, আমরাও যেন ভালো থাকতে পারি এবং তোমাদেরকে সর্বোত্তম যে সেবাটা রয়েছে সৃষ্টি একাডেমিক স্কুল এর মাধ্যমে যেন তোমাদের গুরুগুলো সেটা পৌঁছে দিতে পারি সেজন্য দোয়া করবে। আজকে আর কথা বলাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।